দখলমুক্ত করতে পৌর মেয়রের ঝটিকা অভিযান। চাঁদপুর শহরের ফুটপাত দখলমুক্ত ও জনসাধারণের চলাচলের পথ সচল রাখতে পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল ঝটিকা অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের JM সেনগুপ্ত রোড, কালীবাড়ি ও কুমিল্লা রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন বিপণী বিতানের সামনে ফুটপাতে থাকা মালামাল, রাস্তার পাশে থাকা পার্কিং করা মোটরসাইকেলের ব্যাপারে তিনি প্রাথমিকভাবে সতর্ক করেন। অন্যথায় পৌরসভা থেকে অর্থদণ্ড, জিনিসপত্র ক্রয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি প্রদান করেন। পৌর মেয়র বলেন, মানুষের চলাচলের পথ আটকানো যাবে না, যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। আপনি ব্যবসা করবেন আপনার জায়গায় মালামাল রেখে, জনগণের চলার পথে কেন মালামাল রাখবেন? যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করা হচ্ছে, জরিমানা করছি, কাজ না হলে গাড়ি জব্দ করে নিয়ে যাব। মানুষের চলাচল সুগম করতে যা প্রয়োজন তাই করা হবে। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।